দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হলো 68 বছর বয়সে ভানুরঞ্জন ভৌমিক নামে এক বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুরের পূর্ব পালাটানা এলাকায়। বাড়ির সামনে দ্রুত গতিতে আসা একটি বাইক ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনা সোমবার বেলা 2:30 নাগাদ ঘটে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গেই তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা রেফার করে দেয় জিবি হাসপাতালে। জিবিতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা 6:00 নাগাদ মৃত্যুর কোলে ঢলে পারে ভানুরঞ্জন ভৌমিক। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। পুলিশ খুনি বাইকটিকে খুঁজছে। কালকে দুপুর অনুমানিক আড়াইটি আড়াইটার সময় বাড়ি থেকে বাড়িতে সময় মেন রোডে তার সামনেই আমার শ্বশুরবাড়ি স্যার আমার সঙ্গে দ্রুতগতিতে একটা বাইক আছে ধাক্কা মারে ধাক্কা শুধু রাস্তা পড়ে যায়। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? পূর্ব পালাটানা। তারপর প্রথমে কে দেখলো বিষয়টা? দেখলো আমাদের তাইনের ছোটো মেয়ে মেয়ে জামাই দূরে হয়ে গেছে, তাই ভাতে যা গেছে। কোন হাসপাতাল নিয়েছে? প্রথমে ডিস্ট্রিক্ট উদয়পুর, তারপরে জীবিত ব্যাপার দিয়েছে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যু হয়েছে তো 6:30। গতকাল সন্ধ্যায়? গতকাল সন্ধ্যায়।